বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আপনারা যারা অল্প জমিতে স্বল্প খরচে একটি আকর্ষণীয় বাড়ি তৈরি করতে চান, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন। ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আজকের এই বাড়িটি। আপনি যদি একতলা পর্যন্ত করেন তাহলে কত টাকা খরচ হবে, কী কী মালামাল লাগবে এবং কত পিস ইটের প্রয়োজন পড়বে, কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, এছাড়াও এ টু জেড একতলা কমপ্লিট করতে গেলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে, এই সকল হিসাব আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, যেখানে আমরা অসংখ্য বারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে রেখেছি। সম্পূর্ণ ফ্রিতে আপনারা ওই দুটি চ্যানেলে বারের ডিজাইনগুলো দেখতে পারেন। এছাড়াও বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আমরা প্রতি রবিবার সন্ধ্যা 7টা এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় একটি করে বারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে যাব ইনশাআল্লাহ। আজকের এই বারের ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ আইনুল ভাইয়ের জন্য। উনি একজন ওমান প্রবাসী এবং ওনার বাড়ি হলো সাভারে। আপনিও চাইলে আপনার জমির মাপে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন সম্পূর্ণ অনলাইনে ঘরে বসেই। যেমনটি আইনুল ভাই ওমান বসে থেকে আমাদের কাছ থেকে আরও এক বছর আগে একটি বাড়ির ডিজাইন করে নিয়েছিলেন এবং এই মাত্র আপনাদের সামনে যে বাড়ির ডিজাইনটি উপস্থাপন করতেছি এই বাড়ির ডিজাইনটি উনি নতুন করে আবার করে নিচ্ছেন, আরও একটি বাড়ির ডিজাইন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে উনি আমাদের কাছ থেকে ওনার বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিয়েছেন। এক বছর আগে একটি নিয়েছেন এবং এখন আরও একটি নিচ্ছেন। সম্মানিত ভিউয়ার, অসাধারণ একটি বাড়ির ডিজাইন, কিন্তু অল্প জমিতে এত সুন্দর একটি বাড়ির ডিজাইন আইনুল ভাই ও নিজেও কল্পনা করেনি এত সুন্দর একটি বাড়ি তৈরি করা হবে। দেখুন, প্রথমে বাড়িতে ঢুকতে আপনি সিঁড়ি রুমটি পাবেন, এই সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠবেন। দুইতলা তিনতলা যদি আপনি ভাড়া দেন ওই ক্ষেত্রে উপরে উঠতে পারবেন এবং ভিতরে ঢুকতে আপনি একটি হল রুম পাবেন, আপনি ড্রয়িং ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারবেন। আমরা ছোট অল্প জমিতে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে এবং আপনার সিঁড়ির বাম পাশে আপনার একটি বেডরুম থাকবে। এই বেডরুমটি একটু বড় সাইজ রাখা হয়েছে, আপনারা টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইনে দেখবেন, অবশ্য ভালো করে দেখলে বুঝতে পারবেন কোন রুমের সাইজ কত। টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইনটি আপনারা দেখলে মনোযোগ সহকারে যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন। এই রুম থেকে আপনি ড্রয়িং রুম থেকে কিন্তু আপনি সব রুমে অ্যাক্সেস পাবেন এবং ওই পাশে ডাইন পাশে আপনার আরও একটি বেডরুম থাকবে। এই বেডরুমের সাইজটা একটু ছোট রাখা হয়েছে, এটা গেস্ট রুম হিসেবে থাকবে, কমন বেডরুম। এই রুমের সাইজ কত সেটাও আপনারা টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইনটি ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমরা সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের সামনে উপস্থাপন করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। একেবারেই অল্প জমিতে মাত্র 26x27 ফিট জমিতে এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছি। এখানে একটি কিচেন রুম থাকবে আপনার ড্রয়িং রুমের সাথেই, কিচেন রুমটিও মোটামুটি সাইজ ভালো বড় সাইজ রাখা হয়েছে। আপনারা টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইনটি অবশ্যই দেখবেন, ওখানে সব রুমের সাইজ দেওয়া আছে। অল্প জমিতে ডিজাইনটি সাজানোর চেষ্টা করা হয়েছে যাতে খরচও কম হয় এবং বাড়িটিও সুন্দর হয়। এবং একটি মাত্র বাথরুম থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি বাথরুম থাকবে। আপনারা চাইলে হাই কমোড ইউজ করতে পারেন অথবা আপনারা চাইলে লো কমোড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হাই কমোড লো কমোড আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। এই বাড়িতে টোটাল দুটি বেডরুম থাকবে। প্রথমে ঢুকতে হাতের বাম পাশে একটি বেডরুম থাকবে এবং হাতের ডান পাশে আপনার আরও একটি বেডরুম থাকবে এবং মাঝখানে আপনার হল রুম থাকবে, ড্রয়িং ডাইনিং রুম হিসেবে ইউজ করবেন এবং একটি মাত্র বাথরুম থাকবে এবং একটি মাত্র কিচেন রুম থাকবে। তিনতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি করে নিয়েছেন মোহাম্মদ আইনুল ভাই। ওনার বাড়ি হলো সাভার এবং উনি একজন ওমান প্রবাসী। আপনিও চাইলে আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন, আপনার চাহিদা অনুযায়ী আপনার মনের মতো। সম্মানিত ভিউয়ার, এটা হলো এবারে টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন। দেখুন, এই বাড়িটি করতে গেলে আপনার 27x26x2 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে। স্কোয়ার ফিটে আপনার 644 স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসাবে আপনার 1.5% জমি হলে আপনি এই বাড়িটি করতে পারবেন। এই বাড়িতে টোটাল দুটি বেডরুম থাকবে, একটি বাথরুম থাকবে, একটি কিচেন রুম থাকবে এবং ড্রয়িং ডাইনিং রুম দিয়ে বাড়িটি সাজানো হয়েছে। একটা বেডরুম থাকবে 12x13 ফিট এবং একটা বেডরুম থাকবে আপনার
9 ফিট 4 ইঞ্চি হবে, 11 ফিট 11 ইঞ্চি, এবং একটা কিচেন রুম থাকবে 7.5x7, এবং একটি বাথরুম থাকবে 7 ফিট বাই 4 ফিট, এবং একটি লিভিং রুম থাকবে আপনার ড্রয়িং ডাইনিং রুম হিসেবে আপনারা ইউজ করবেন 12 ফিট বাই 9 ফিট। একেবারে ছোটো আকারে, একেবারে অল্প জমিতে এই বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে আইনুল ভাইয়ের জন্য। আপনিও আপনার চাহিদা অনুযায়ী বাড়ির ডিজাইন করে নিতে পারবেন। এখন আসুন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসেবটি উপস্থাপন করি। প্রথমে দেখাবো একতলা যদি আপনি করতে চান তাহলে একতলা করলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে এবং কী কী মালামাল লাগবে। আমি সম্পূর্ণ হিসেবটি অবশ্য আলাদা আলাদা করেছি আপনাদেরকে, ভিডিওটা আমি এই ডিটেলস যদি আমি আলাদা আলাদা আপনাদেরকে দেখাতে যাই অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে শর্টকাট দেখিয়ে নিচ্ছি, টোটাল হিসাবটা দেখিয়ে দিচ্ছি। কলাম পর্যন্ত করতে গেলে আপনার সিমেন্ট লাগবে 128 ব্যাগ, এবং বালি লাগবে আপনার 629 সিএফটি, এবং রডের প্রয়োজন পড়বে 2668 কেজি, এবং ইটের প্রয়োজন পড়বে 6068 পিস। এই মালামালগুলো আপনি বর্তমান বাজারে কিনতে গেলে মোটামুটি 410,000 টাকা আপনাকে বাজার রাখতে হতে পারে। তারপর এখানে আসুন, আপনারা যদি 7 পর্যন্ত করতে চান তাহলে আপনার, আমরা এখানে অবশ্যই ব্লক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কিছু কাজ ব্লক হবে এবং কিছু কাজ ইটেরও প্রয়োজন হবে। আমি ডিটেলস আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। 7 পর্যন্ত করতে গেলে এখানে আপনার 3,20,000 টাকার বাজেট রাখতে হবে। সিমেন্ট লাগবে 110 ব্যাগ, এবং বালি লাগবে 256 সিএফটি, রড লাগবে আপনার প্রায় 2,000 কেজি, এবং ইট লাগবে 4,186 পিস, এবং ব্লক লাগবে 482 পিস। এই মালামালগুলো কিনতে আপনি মোটামুটি 3,20,000 টাকা বাজেট রাখতে হবে মিস্ত্রি খরচ ছাড়া। এখন আসুন ফ্লোর ডালাই, গাঁথনি ও ফ্লাস্টার সহ যদি কাজ করেন, এখানে আমরা দেখুন ব্লক ইউজ করছি আমরা, এখানে 1500 পিস, এবং এখানে 411 পিস। এগুলো স্টেয়ার, মানে ছাদের উপরের স্টেয়ার রুম, এবং এখানে হলো ওয়াল, ব্রিক ওয়াল, পার্টিশন ওয়ালগুলো। আমরা ব্লক দেখাচ্ছি যেহেতু উনি ব্লক দিয়ে করবেন। এই ফ্লোর ডালাই, গাঁথনি ও প্লাস্টার পর্যন্ত করতে গেলে আপনার 120 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, এবং বালির প্রয়োজন পড়বে 440 সিএফটি, এবং রডের প্রয়োজন পড়বে 80 কেজি, এবং ইটের প্রয়োজন পড়বে আপনার 1551 পিস, এবং ব্লকের প্রয়োজন পড়বে প্রায় 2,000 পিস। এই মালামালগুলো কিনতে আপনার মোটামুটি 2,10,000 টাকা বাজেট রাখতে হবে শুধুমাত্র মালামাল কেনার জন্য। এখন আসুন টোটাল সামারিটা যদি দেখাই, একতলা কমপ্লিট সামারিটা দেখালে আপনাদেরকে বুঝতে পারবেন সহজেই। টোটাল এবারিটি করতে গেলে আপনার একতলা কমপ্লিট, তিনতলা ফাউন্ডেশন দিয়ে 408 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, 550 টাকা করে সিমেন্টের দাম দিলাম আমরা, এবং সিলেকশন বালির প্রয়োজন পড়বে আপনার 281 সিএফটি, আমরা 60 টাকা করে দিলাম, এবং লোকাল বালির প্রয়োজন পড়বে আপনার প্রায় 844 সিএফটি, আমরা 30 টাকা করে দাম দিলাম, এবং খোয়ার জন্য ফিকেট ইটের প্রয়োজন পড়বে আপনার 13,254 পিস, আমরা 10 টাকা করে ধরলাম, এবং ব্লক লাগবে আপনার গাঁথনির জন্য 2,720 পিস, আমরা 45 টাকা করে ধরলাম। এটা আপনারা 40 টাকাও কিনতে পারবেন, আমি একটু রেট বেশি ধরে দেখাচ্ছি আপনাদেরকে। এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে আপনার 2971 পিস। এখানে 16 মিলিটার রডের প্রয়োজন পড়বে টোটাল 2508 কেজি, এবং 12 মিলিটার রডের প্রয়োজন পড়বে 555 কেজি, এবং 10 মিলিটার রডের প্রয়োজন পড়বে 972 কেজি, এবং 10 মিলিটার রিংয়ের রডের প্রয়োজন পড়বে 1062 কেজি। এখানে আমরা রডের দামগুলো 95 টাকা করে ধরলাম, ইটের দাম 10 টাকা, এবং ব্লকের দাম 45 টাকা, এবং লোকাল বালি 30 টাকা, এবং সিলেকশন বালি 60 টাকা, এবং ইটের সিমেন্টের দাম আমরা 550 টাকা করে ধরলাম। এই মালামালগুলো স্থানকাল পাত্র ভেদে আপনার দাম বেশি কম, দাম একটু 19-20 হতে পারে, কম বেশি হতে পারে। আমি বর্তমান বাজার অনুযায়ী কত টাকা খরচ হবে এই হিসেবটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মোটামুটি 10,35,000 টাকা হলে আপনি একতলা বাড়ির ইট, বালি, রড, সিমেন্ট সব, অল এভরিথিং কিনতে পারবেন আপনি 7 পর্যন্ত। এখন আসুন ফিনিশিং আইটেমটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই 10,00,000 টাকা হলে তার আপনি কমপ্লিট করতে পারবেন না, আরও কিছু কাজ বাকি থেকে যাবে। যেমন 10,00,000 টাকা হলে আপনি গাঁথনি সহ ফ্লোর ঢালাই সহ কমপ্লিট করতে পারবেন। এর বাইরে আপনার যেমন টাইলস করা লাগবে, এবং বাথরুম কিচেন এগুলো টাইলস করতে হবে, এবং দরজা লাগবে, আমরা 2টি রুমের জন্য 2টি দরজা ধরলাম, এখানে উইন্ডো লাগবে, প্লাস্টিকের দরজা লাগবে, 2টা মেইন দরজা লাগবে, এখানে ইলেকট্রিকের কাজ আছে, প্লাম্বিংয়ের কাজ আছে, ফেন্টের কাজ আছে, রাজমিস্ত্রির কাজ আছে, এবং এক্সট্রা এখানে আমরা আরও 2,00,000 টাকা দেখাচ্ছি। এই 2,00,000 টাকা কেন দেখাচ্ছি, বা বাড়ির আউটলুকিংটা যদি আপনি করেন, অথবা এক্সট্রা আপনার যদি আউটলুকিংটা এখন একতলা করলে নাও লাগতে পারে, ওই ক্ষেত্রে আমরা এখানে 1,00,000 টাকা এক্সট্রা দেখাতে পারি যদি আপনি আউটলুকিংয়ের কিছু কাজ না করেন, তাহলে মোটামুটি 7,72,000 টাকা। এই 7,72,000 টাকা হলে আপনি টোটাল এবার এটা আসতেছে হলো 17,68,000 টাকা একতলা কমপ্লিট, তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট 17,68,000, মোটামুটি 18,00,000 টাকা বাজেট রাখতে হবে মিনিমাম বাজেট। এবার এটা যদি কেউ দুইতলা করতে চায় তাহলে কত টাকা খরচ হবে দেখুন, এবার এটা যদি কেউ দুইতলা কমপ্লিট করতে চায় তাহলে 28,64,000 টাকা বাজেট রাখতে হবে, মোটামুটি 30,00,000 টাকা বাজেট রাখতে হবে যদি আপনি দুইতলা কমপ্লিট করেন, এবং একতলা করলে মোটামুটি 18 থেকে 20,00,000 টাকা বাজেট রাখলে হয়ে যাবে আশা করি। সারা জীবনের সঞ্চয় দিয়ে আমরা একটি বাড়ি তৈরি করি, সেই বাড়িটি অবশ্যই আমাদের মনের মতো হতে হবে।
অন্যথায় সারা জীবনের সঞ্চয় আমাদের বিফলে যাবে। তাই বাড়ি তৈরি করার আগে অবশ্যই পরিকল্পনা মাফিক বাড়ির কাজ শুরু করবেন। একটি প্ল্যান, একটি ডিজাইন, একটি ড্রয়িং করে আপনি বাড়ির কাজ শুরু করবেন। দেখা হবে আগামী রবিবার বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। BHD বাংলাদেশ হাউস ডিজাইন।